আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটু দুর্দারন্ত বিষয় যে কমেন্টের পাশে আপনারা এই বাটনটি অ্যাড করবেন কিভাবে এখান থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে কিন্তু সেলিব্রিটি ছাড়া এবং যারা যারা পেয়েছেন তারা ছাড়া কিন্তু এখানে বাটনটা অ্যাড করতে পারেন না এটা কিন্তু হাজারে দশজন কি পাঁচজন পায় বা হাজারের দশজন পাঁচজন অন করতে পারে তবে আজকে আমি আপনাদেরকে সবাইকে দেখবো আপনারা সবাই ওয়াল কিভাবে মানে সবাই যারা যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাড করতে পারবেন এটা কিন্তু ফেসবুকের আপডেট তো এই যে বাটন কিভাবে অ্যাড করেছে এরা সেই বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন কোনো কোন মানে সয়ে মানে একশো মানুষের ভিতরে দুইজন কি তিনজন থাকতেছে বাটন অ্যাড আর সবগুলো কিন্তু ভোয়া মানে কোনো বাটন অ্যাড নাই তাহলে আপনারটা আপনি এরকম কীভাবে বাটন অ্যাড করবেন সেই বিষয়টি নিয়ে মূলত ভিডিও থাকতেছে একদম এ টু জেড তো আজকের ভিডিওটি জুড়ে একদম মেস মোস্ট পপুলার ভিডিও আছে তো নাটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন যে আমরা কীভাবে ফলো বার্ডটি অ্যাড করে আমাদের কমেন্টের পাশে এখান থেকে কিন্তু ফলো হওয়ার চান্স থাকে এই জায়গায় দেখেন আমি কিন্তু ফলো করতেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবারই ফলো করতেছি দেখেন এভাবে কিন্তু আপনার ফলোও করতে পারবে যে এই কমেন্টটা ভালো লাগলো তাকে কিন্তু আপনি ফলো করবেন বা আপনাকে তারা ফলো করবে তবে আপনি কমেন্টের পাশে কিভাবে ফলো অ্যাড করবেন সেটা নিয়ে একদম এ টু জেড আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বেশি কথা মেন সরাসরি আপনি চলে আসবেন আপনার যে ফেসবুকে এখানে আসার পর আপনারা কি করবেন এই যে থ্রি আইকন দেখতে পাচ্ছেন এই থ্রি আইকনের উপরে টাচ করবেন এখানে আসার একটু নিচের দিকে গিয়ে আপনারা দেখতে পাবেন যারা প্রফেশনাল ডাটাউট পেয়েছেন অবশ্যই সেটিং প্রাইভেসি নামে একটা অপশান আছে সবার তো এখানে টাস করলে আপনাদের নিয়ে যাবে সেটিংসের ভিতরে তো সেটিংসের ভিতরে চলে গেলে আপনারা এখান থেকে চলে আসবেন যে প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন তো প্রাইভেসি সেটিংসের উপরে টাস্ক করে দিবেন এখানে আসার পর পরে আপনারা উপরে দেখতে পাবেন একটু অপশান যে প্রাইভেসি নামে একটু একটু অপশান তো প্রাইভেসির উপরে টাচ করলে আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে লেখা দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন লেখা এই হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্টের উপরে টাচ করলে আপনাদের এখানে প্রথম দেওয়া থাকবে এবং দ্বিতীয়টা দেওয়া থাকবে তো প্রথমটা দিলে কি হবে আপনাকে সবাই ফ্রেন্ড পাঠাতে পারবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে আর দ্বিতীয় এটা দিলে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা আপনাকে ফলো এবং হরফে ফ্রেন্ড রিকোয়েস্ট দুইটাই দিতে পারবে আর এখান থেকে যদি আপনারা এই মোস্ট তৃতীয় নাম্বার অনলি মি করে দিয়ে নেন তাহলে কিন্তু আপনাকে শুধু ফলো করতে পারবে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না শুধুমাত্র ফলো করতে পারবে এবং কি হবে সেক্ষেত্রে আপনাকে ফলো করলে আর আপনার কমেন্টের পাশে যে আমি দেখিয়েছিলাম আপনাদের কমেন্টের পাশে যে ফলো বাটনটা সেটা কিন্তু অ্যাড হবে এই যে কমেন্ট যে কোনো একটু কমেন্টের ভিতরে আপনারা চলে যাবেন এই কমেন্টের পাশে কিন্তু আপনার ফলো বটনটা অ্যাড হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারোর ফলোবটন অ্যাড নাই মানে আপনার কমেন্টের পাশে কিন্তু কেউ ফলোবাটন অ্যাড করতে পারেনি তবে আমি আপনাদের যেভাবে দেখেছি সেমভাবে কাজ করলে আমি আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট ফলো বটনটি অ্যাড করতে পারবেন এবং কমেন্টের পাশে ফলো বটন থাকলে আপনাদের ফলো বাড়ার সম্ভাবনা থাকে তো এখান থেকে জাস্ট এটা করে দিয়ে আপনারা বাইরে বেরিয়ে আসবেন অনলিমিট করে দিয়ে বাইরে বেরিয়ে আসবেন এবং বাইরে বেরিয়ে এসে এখান থেকে আপনারা দেখবেন পাবলিসিটি পোস্ট এই পাবলিশটি পোস্টের উপরে টাস্ক করবেন এখানে টাস্ক করে আপনাদের এগুলো যদি সব পাবলিশড করে থাকেন তাহলে অবশ্যই ভালো আর যদি পাবলিশ না করে থাকেন সবগুলো আপনারা পাবলিশড করে দিবেন তবে এগুলো পাবলিশড করলে কি হবে আপনার কমেন্টগুলো সবাই দেখতে পাবে এবং আপনি যে পোস্টটা ছাড়বেন সেই পোস্টটা পৃথিবীর সবাই দেখতে পাবে তো এই পাবলিশড করে দিয়ে আপনারা এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন বাইরে বেরিয়ে আপনাদের যে কাজটি হবে মানে আপনারা যে কমেন্ট করবেন আপনি কিন্তু দেখতে পাবেন না ফলো বাটনটা অ্যাড আসে কিনা কিন্তু আপনি যাকে কমেন্ট করবেন এবং অন্য অন্য যারা আছে সবাই দেখতে পাবে তো আমি এখান থেকে যে কোনো একটি কমেন্টের ভিতরে চলে যায় দেখতে পেয়েছেন এখানে কিন্তু কোনো ফলোভারণ অ্যাড নাই কোনো পোস্টের মানে কোনো যারা কমেন্ট করছে তাদের কিন্তু কোনো ফলোবরণ অ্যাড নাই তবে আমি এখান থেকে একটি আইডি সার্চ দিয়ে নিবো মানে আমার তো মনে করে নিজস্ব এটা একটি আইডি তো এটা একটা অন্য একটা আইডি তো এই অন্য আইডিতে গিয়ে আমি যদি একটা কমেন্ট করি তো এখানে জাস্ট চলে যাবো এবং এখান থেকে যদি আমি কমেন্ট করি নাই স্পিক নাইস পিক বলে যদি আমি কমেন্ট করি তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে ফলো বড় আছে আসে কিনা মানে আমি কিন্তু দেখতে পাবো না মানে আমি যদি কমেন্ট করি তাহলে আমি দেখতে পাবো না এখানে ফলো বড় ন্যাড কিনা আমি যাকে করেছি এবং অন্য অন্য যারা আছে সবাই দেখতে পাবে তো আমি আপনাদের ওইটা দেখাবো কি করে এখান থেকে জাস্ট আমি আমার অন্য একটা আইডিতে চলে গেলাম তো অন্য একটা আইডিতে আসার পরে তো আমি এখানে অন্য একটা আইডিতে চলে এসেছি এবং এখান থেকে আমি আমার পোস্টে কমেন্ট করেছি সেটা আমি দেখবো দেখেন একটু আগে জাস্ট নাও একটু আগে আমি একটু কমেন্ট করেছি তো এই যে কমেন্টটার ভিতরে চলে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট নাও একটু আগে কমেন্ট করেছি আমার ফলো বটন অ্যাড আছে এবং আমি যতগুলো কমেন্ট করেছি সবগুলোই কিন্তু এখানে ফলো বটন শো করতেছে এবং আমার আইডির ভেতরে গেলেও কিন্তু ফলো বটন অ্যাড দেখাবে তো এখান থেকে কিন্তু ভালো ভালো কমেন্ট করলে এখান থেকে কিন্তু ফলো আসার চান্স থাকে এভাবে অনেকে আপনাকে ফলো করবে অনেকেই আপনাকে ফলো করবে ঠিক আছে তো এভাবে আপনারা এখান থেকে ফলো করতে পারে তো অবশ্যই আমি যে সেটিংস যেভাবে দেখিয়েছি সেমভাবে কাজ করবেন আর যদি কাজ না হয় আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যে বিষয়টি আমি অঞ্চলটা বোঝানোর চেষ্টা করব আর আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আমাদের এই টপিক আমার আজকের এই ভিডিওর টপিকটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে তাই আমি আশা করি আজকের ভিডিওটি যদি আপনার কাছে উপকার হেল্পফুল হয়ে থাকে একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে রাখবেন অসংখ্য ধন্যবাদ ততক্ষণে দোয়ার হলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ মায়ের মনে কষ্ট দিও না বন্ধু না জান্নাত জান্নাত না